আরও একবার পরাজয়, আরও একবার ব্যর্থতার গল্প, সব কিছু মিলিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপটা একেবারেই ভালো যাচ্ছে না। বাংলাদেশের উইনিং মোমেন্টামটা এখন পর্যন্ত এই সুপার টুয়েলভে এসে পেয়ে ওঠা হচ্ছে না, আর ম্যাচ বাকি মাত্র একটা। এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টা মনে হচ্ছে যে মেন্টাল ব্যাকলগ বলে একটা কথা রয়েছে, এবং ক্রিকেট অনেকাংশেই সাইকোলজিক্যাল একটা খেলা, এবং সেই সাইকোলজিক্যাল জায়গাতেই খুব সম্ভবত বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি এই বিশ্বকাপে যমুনার পর্দার নিয়মিত আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসেন সামি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম নাফিস ইকবাল খান। নাফিস ভাই, আপনাকে স্বাগত এক্সপার্টস টেবিলে। আপনি আজকে সাদা রঙের একটা শার্ট পরেছেন, এবং আজকের এই ম্যাচটা দেখে আমার কাছে অনেকাংশে মনে হচ্ছিল অনেকটা টেস্ট ম্যাচ টাইপ অফ সিনারিও, অর্থাৎ অ্যাপ্রোচ কিংবা কন্ডিশন সব কিছু মিলে মনে হচ্ছিল একটা টেস্ট ম্যাচ টাইপের। কিন্তু আমি যে বিষয়টা নাফিস ভাই আসলে শুরু করতে চাই তা হচ্ছে, টেকনিক্যাল সব কিছু বাদ দিলাম, সাইকোলজিক্যালি এই মুহূর্তে অনেক বেশি মোরাল ব্যাকলগটা কাজ করছে কিনা? আমি ভাই টেকনিক্যাল আর বিষয় আলাপ করার আর কিছু নাই, মানে এই এই ক্রিকেট মানে এই এই অবস্থানে আপনি আর কি টেকনিক্যাল ব্যাপারে আলাপ করবেন। সাইকোলজিক্যাল ইয়াস, দ্যার ইজ লট অফ অ্যাসপেক্টস যেটা আমরা এটা নিয়ে আলাপ করতে পারি। আমাদের এই ওয়ার্ল্ড কাপে সামহাও কোনো মানে কেন কেন জানি কিছু ঠিক হচ্ছে না আমাদের, মানে আই ডোন্ট নো ওয়াই হোয়াটস গোয়িং অন দেয়ার মানে ক্রস দ্য কান্ট্রি। এখান থেকে বসে আসলে বলাটা খুব মুশকিল, বাট সামহাও উই আর নট ডুইং থিংস ওয়েল, দ্যাট যার কারণে হয়তো বা উই আর নট ক্লিকিং। এত বাজে টিম কিন্তু বাংলাদেশ না, এত বাজে প্লেয়াররা কিন্তু আমরা ওইখানে যারা গিয়েছেন তারা না, তারা কেপেবল, বাট আই ডোন্ট নো ওয়াই এই কনসিস্টেন্টভাবে এইভাবে খারাপ খেলা, মানে হতাশার জায়গাতে আসলে আমরা প্রত্যেকেই হতাশ, বিশেষ করে ক্রিকেট সংশ্লিষ্ট আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি আমাদেরও হতাশার একটা জায়গা আছে। নাফিস ভাই, আমাদের কাছে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা দেখে আমরা আবার আলোচনাতে ব্যাক করতে চাই। তবে সেই রিপোর্টটার ব্যাপারে যদি আমরা বলতে চাই, আবুধাবির উইকেট অনেকটাই টেস্ট ম্যাচের মতো পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশকে, যে পরীক্ষায় বরাবরের মতোই ফেল করেছে টাইগাররা। সিম, সুইং এবং বাউন্সে কুপকার টাইগারদের তিনজন ব্যাটসম্যান সাজ করে ফিরে গেছেন শূন্য রানে, অথচ এমন পিচে আবার মাত্র দুজন পেসার নিয়ে খেলতে নেমেছিল টাইগাররা। টসের সময় পিচের এই অবস্থা দেখে অনুমান করা যাচ্ছিল পেসে ভুগতে যাচ্ছেন ব্যাটসম্যানরা, অথচ এমন উইকেটে কিনা একাদশে মাত্র দুজন পেসার। এই পিচে রাজত্ব করলেন কাগিসু রাবাদা এবং আন্দ্রে নরখিয়া। এবারের বিশ্বকাপের যে কোনো ম্যাচের তুলনায় এই ম্যাচে পিচে পড়ে বল আসছিল সব থেকে দ্রুত গতিতে। তার মধ্যে পাওয়ার প্লেতে ফুল লেন্থের বলে অন্য যে কোনো ম্যাচের চাইতে বেশি সুইং পাচ্ছিলেন পেসাররা, যা প্রায় 0.96 ডিগ্রিরও বেশি। পিচের ধরন অনুযায়ী অ্যাপ্রোচের পরিবর্তন করতে হয়, এটাই আন্তর্জাতিক ক্রিকেটের বৈশিষ্ট্য। পুরো টুর্নামেন্টে অনসাইড নির্ভর ব্যাটিং করা নাঈম এদিন পা দিলেন মিড উইকেটের ফাঁদে, ফুল লেন্থের সুইং বুঝতে না পেরে গোল্ডেন ডাক মারলেন সৌম্য সরকার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিকও এখন সৌম্য। উইকেটের বাড়তি বাউন্সের জন্য প্রথম স্লিপের ফিল্ডার রাখা হয়েছিল তৃতীয় স্লিপ পজিশনে, আর সেখানেই ক্যাচ দিয়েছেন মুশফিক। বাড়তি বাউন্সের কুপকাত মাহমুদুল্লাহ, এ যেন টি টোয়েন্টি খেলতে এসে টেস্ট ম্যাচের পরীক্ষা দেয়া টাইগারদের, বিশেষায়িত টেকনিকের যে দুই ফর্ম্যাটে একেবারেই আনকোরা সাদামাটা বাংলাদেশ। পুরো ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসাররা 15টি বল 140 কিলোমিটার প্রতি ঘন্টার ওপর করেছেন, যার মধ্যে বাংলাদেশ রান নিতে পেরেছে মাত্র 10টি, উইকেট গেছে 4টি, যেখানে টাইগারদের টেকনিক দুর্বলতা একেবারে স্পষ্ট। দক্ষিণ আফ্রিকা ম্যাচ না হয় কন্ডিশনের অজুহাতে চালিয়ে দেয়া যাবে, কিন্তু বেটার কন্ডিশনও কি ভালো করেছে বাংলাদেশ? সুপার টুয়েলভে পাওয়ার প্লেতে এখন পর্যন্ত কোনো ছক্কা মারতে পারেনি টাইগাররা। আরও অবাক করা বিষয়, টাইগারদের সর্বশেষ 2-6 পার্থক্য 103 বল। পরিসংখ্যানগুলো এই যুক্তিকে আরও প্রগাঢ় করে যে দেশের মাটিতে ফেক কনফিডেন্স পাওয়া বাংলাদেশ টি টোয়েন্টিতে মোটেও শীর্ষস্থানীয় কোনো দল নয়। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। কিছুটা তেতো কথা আসলে এক্ষেত্রে বলতেই হচ্ছে, কারণ অনেকেই যুক্তি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেন যে দেশের মাটিতে বাংলাদেশ একটা ফেক কনফিডেন্স পেয়ে গিয়েছিল কিনা, সেটা পরবর্তী সময়ে বাংলাদেশকে ব্যাকফায়ার করেছে কিনা। এখন নানা মনির নানা মত থাকবে, কারণ ব্যর্থতার সময়টা চলছে। তবে আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে যে বাউন্স ব্যাকের অপশন কিন্তু সবসময়ই থাকে, এবং এর আগেও বাংলাদেশ দল তা করে দেখিয়েছে। তবে আমরা আলোচনা শুরুটা করতে চাই আজকের দিনের পিচের অবস্থাটা দেখে। তো আমাদের কাছে তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর অবশ্যই ছিল আবুধাবির এই পিচটা, অন্যান্য দিনের পিচের চাইতে
অনেক বেশি ডিফারেন্ট এবং ভিজিবল গ্রাস দেখা যাচ্ছিল এই পিচে। দর্শকরা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছে, টসের সময় দেখা যাচ্ছিল যে পিচে প্রচণ্ড পরিমাণে ঘাস এবং পরবর্তীতে যখন খেলা চলছিল অনেকটা ডিফারেন্সিয়েট করতে সমস্যা হচ্ছিল যে আসলে অরিজিনাল গ্রাউন্ড বা ঘাসের পিচের কেমন কন্ডিশন। নাফিস ভাই, আজকের দিনের পিচের যে অবস্থাটা, এটা শুরুতেই ভিজিবল গ্রাস দেখা যাচ্ছিল, সেই জায়গাটায় আপনার কাছে মনে হয়েছে কিনা একাদশে আরেকটা পেসার থাকতে পারতো? যদিও সেটা থাকলে খুব বেশি ম্যাটার করতো না, কিন্তু প্ল্যানিংয়ের জায়গাটায় মনে হয়েছে কিনা যে আরেকজন পেসার খেলানোর জন্য পারফেক্ট পিচ ছিল আজকে? ডেফিনেটলি, মানে উইকেট রিপোর্ট যখন দিচ্ছিল দুজন উইকেট রিপোর্ট স্পেশালিস্ট, ওনারা বলেছিলেন যে এখানে ফাস্ট বলার হেল্প হবে। এবং আমরা আবুধাবিতে কিন্তু দেখছিলাম যে সব সময় আপনি যদি তিনটা ভেন্যু কম্পেয়ার করেন, আবুধাবিতে বাউন্স এবং পেসটা অন্যান্য দুই ভেন্যুর চেয়ে বেটার। সো এখানে ডেফিনেটলি আমরা সবাই মনে করেছিলাম যে তিনটা ফাস্ট বলার খেলবে। বাট দেখেন, সাকিব ইজ এ ভেরি কি ফ্যাক্টর। সাকিব ইজ 1:2, ওকে যখন আপনি টিম থেকে সরাবেন তখন কিন্তু মানে পুরো টিমটা কেমন জানি নড়ে যায়। বাট দ্যাট ইজ নট এন এক্সকিউজ, বিকজ সাকিব সারা জীবন বাংলাদেশের জন্য খেলবেন না, যখন ইঞ্জুরি থাকতে পারে বা রিটায়ারমেন্ট হতে পারেন। তো আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে উইথ দ্য ক্রিকেট। বাট ইয়েস, মানে ইট ইজ ভেরি সারপ্রাইজিং যে এখানে দুটি সিম বলার খেলানো হয়েছে, বিকজ আমরা উইকেট তো একদিন আগে বলেন বা যখনই আপনি দেখেন হঠাৎ করে তো ঘাস উঠে যায় না। সো দ্যাট ইজ ভেরি সারপ্রাইজিং। অ্যান্ড আপনি বলছেন যে খুব একটা ডিফারেন্স হতো না, আমি বলতাম যে অবশ্যই ডিফারেন্স হতো, বিকজ আপনি দেখেছেন যে কিভাবে তাসকিন এবং শরীফুল বল করেছে, তাদের স্ট্যাটস। তো এখানে আরেকটা সিম বলার থাকলে স্টোরি কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি বলছি না যে আমরা ম্যাচ জিতে যেতাম, বাট উই কুড হ্যাভ শোন আ বেটার ফাইট। আমরা কিন্তু এই 84 রানের মধ্যে with the brilliance of Taskin and Shoriful আমরা কিন্তু চারটা উইকেট তাদের ফেলেছিলাম। এবং আপনি যদি দেখেন তাদের ব্যাটিং অর্ডার কিন্তু এরপর ছিল মাত্র শুধু রাবাদা। সো ইয়া, আমাদের কিন্তু ব্যাটিং ফেলিয়ার হয়েছে, নো এক্সকিউজ অন দ্যাট। এই উইকেটেই কিন্তু পাকিস্তান খেলেছে, তারা কিন্তু খুব একটা ভালো স্টার্ট করেনি, তাদের উইকেট হারায়নি, বাট দে আর 28 in 6 overs, বাট তারা কিন্তু শো করে দিয়েছে কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। লেটস সে আমরা নামিবিয়াকে সাইডে রাখলাম যে তাদের বোলিং এর সাথে সাউথ আফ্রিকার তুলনা হয় না, বাট স্টিল তারা কিন্তু 190 করেছে। 190 করা দরকার নাই, 140-150 কিন্তু করা যেত। মানে আমরা যে স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলছি, আমি বারবার একটাই কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশ, আমাদের প্লেয়াররা দে আর কেপেবল। আই ডোন্ট নো ওয়াই বা কি কারণে এই জায়গায় এইভাবে ক্লিক করেনি, একটা দুইটা ম্যাচ হতে পারে, বাট কনসিস্টেন্টলি এইভাবে দিস ইজ বিট কনসার্নিং। আজকের দিনের কি পারফর্মারকে নিয়ে আলোচনা করতে চাই, এবং আজকের দিনের কি পারফর্মার নান আদার দ্যান কাগিসো রাবাদা। 4 ওভার বল করেছেন, টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানের উইকেটটা কাগিসো রাবাদাই নিয়েছেন। অর্থাৎ ইনিশিয়ালি আমরা দেখতে পেয়েছিলাম মোহাম্মদ নাঈম শেখ, পরবর্তীতে সৌম্য সরকার, মুশফিকুর রহিম, 3টা উইকেটই তার। 4 ওভার বিশ্রাম, 3টা উইকেট, ইকোনমিরেটটা 5.00 ওভারঅল। নাফিস ভাই, কাগিসো রাবাদা পাওয়ার প্লেতে এই টুর্নামেন্টে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ডেলিভার করেছেন, উইকেট এনে দিয়েছেন। আজকেও কন্ডিশনটা ফেভারেবল ছিল, সবকিছু মিলিয়ে কন্ডিশনের পারফেক্ট ইউটিলাইজেশনটা রাবাদা ইনিশিয়ালি স্টার্ট করেছিলেন। 100% ইজ এ চ্যাম্পিয়ন বোলার আমি বলবো। মানে পুরো সাউথ আফ্রিকান ফাস্ট বোলিংকে সে হোল্ড করে এবং তার নেতৃত্বে কিন্তু পেস বোলিং করছেন। আপনি দেখছেন যে তার সাথে কিন্তু এখন নোকিয়া খুব ভালো বল করছে, প্রেটোরিয়াসও খুব ভালো বল করছে। সো কম্প্যাক্ট বোলিং অ্যাটাক আন্ডার দ্য লিডারশিপ অফ রাবাদা, ভেরি এক্সপিরিয়েন্স, IPL খেলেন, ওয়ার্ল্ডের অনেক জায়গায় তিনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলেন, মানে টেরিফিক ট্যালেন্ট, গুড পেস উইথ সাম গুড বাউন্স অ্যান্ড সুইং। সো হি ইজ এ কমপ্লিট প্যাকেজ অ্যাজ এ ফাস্ট বোলার। এই ধরনের পিচের আরেকটা বৈশিষ্ট্য আমাদের চোখে পড়েছে, আমরা রাবাদা নরকিয়া দুজনকে নিয়ে কথা বলবো, তবে এই পিচের একটা জায়গায় আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বল খুব দ্রুত গতিতে এসেছে অন্যান্য দিনের তুলনায়। সেই অনুযায়ী আমাদের কাছে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন রয়েছে, সেই জায়গাটা একটু আমরা দেখতে চাই যে এক্সপেক্টেড যে পেসটা রয়েছে, অর্থাৎ বল পিচ করার পর এক্সপেক্টেড যে পেস, তার চাইতে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে বলগুলো ব্যাটসম্যানের কাছে এসেছে। সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি নাফিস ভাই যে 3টা উইকেট দেখলাম, একটু আমরা ধরে ধরে যদি বিশ্লেষণ করি, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম। নাঈমের ক্ষেত্রে মিড উইকেটে একটা ট্র্যাপ করা হয়েছিল, শর্ট মিড উইকেটে আউট হয়েছেন। সৌম্য সরকার নতুন ব্যাটসম্যান এসেছেন, তাকে ফুল লেন্থে বল করা হয়েছে। মুশফিকের জন্য স্লিপের পজিশনটা অনেকটা থার্ড স্লিপ পজিশনে রাখা হয়েছিল। 3টাই তো একদম প্রপার ইউটিলাইজেশন অফ দেয়ার প্ল্যানিং। 100% সৌম্যটা আমি সাইডে রাখলাম, বিকজ সৌম্যটা ফুল বল ছিল, বাট বাদবাকি উইকেটের কারণে হতে পারে, যেটা আপনি বললেন যে এখানে বলটা ক্যারি খুব ফাস্ট করছিল রাদার দেন আদার উইকেটস।
আপনি এটা তো ভিজিবল, আপনি যখন সকালে আপনি যখন উইকেটটা দেখেছেন, আপনিও স্বামী ভাই ক্রিকেট খেলেন, আপনিও কিন্তু জানেন উইকেটটা দেখে বোঝা যাচ্ছিল যে একদম লাইভ গ্রিন গ্রাস, যেটা যেটা বল কুইক হবে। সো ইট ওয়াজ এক্সপেক্টেড যে বলটা এই ধরনেরই হবে, কিছু হেল্প থাকবে ফাস্ট বোলারদের জন্য। আমরা ঠিক এই পর্যায়ে আন্দ্রিয়া নরকিয়াকে নিয়ে একটু আলোচনা করতে চাই, অ্যালং উইথ কাগিসো রাবাদা আন্দ্রিয়া নরকিয়াও তিনিও পারফর্ম করেছেন, এবং সেক্ষেত্রে একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে কোনো রান না দিয়ে উইকেট পটাপট তুলে ফেলতে যাচ্ছিলেন, তার ওভারঅল পরিসংখ্যানটা ইনিশিয়ালি আমরা দেখতে চাই, তার পরবর্তীতে তাকে নিয়ে আলোচনা করবো। চার ওভার বল করেছেন, চার ওভার কি বল করেছেন, না চার ওভার বল করতে পারেননি, তিন ওভার দু বল করেছেন, রান দিয়েছেন সর্বমোট চারটি, উইকেট পেয়েছেন তিনটি, ইকোনমি রেট 2.4, অর্থাৎ সেই জায়গাটায় চমৎকার বোলিং করেছেন, পেস সিম বাউন্স সব কিছু মিলিয়ে একাকার। নাফিস ভাই, একটা বিষয় একটু আমরা আলোচনা করতে চাই, আসলে নরকিয়ার পরিসংখ্যানটা তো দিলাম, তার সঙ্গে আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে রান রেট, বিভিন্ন লেন্থে রান রেটের যে তুলনার জায়গাটা সেটা একটু আমরা আলোচনা করতে চাই, যে কোন লেন্থে কেমন সংখ্যক রান বাংলাদেশ তুলতে পেরেছে সেই জায়গাটা আলোচনা আমরা করতে চাই। অর্থাৎ বাংলাদেশ ফুল লেন্থে দেখা গেছে আজকের দিনে সবচাইতে কম সংখ্যক রান তুলতে পেরেছে, গুড লেন্থে সবচাইতে বেশি, ব্যাক অফ দ্য লেন্থে যথারীতি একটা দুর্বলতা আছে সেটা আমরা জানি, ফুল লেন্থে 2.82, গুড লেন্থে 6.50, শর্ট লেন্থে 2.21। তাফিজ ভাই, গুড লেন্থ আর শর্ট লেন্থ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার প্রশ্নটা হচ্ছে ফুল লেন্থে আজকে এই দুর্বলতাটা কেন প্রকাশ পেল, আসলে হোয়াট ওয়াজ দ্য কি সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বোলারদের? আমার মনে হয় পেস, অনেস্টলি পেস ম্যাটার করে, খুব ভালো জোরে বল করেন সাউথ আফ্রিকান পেস বোলাররা, প্লাস এখানে আপনার বিট অফ গ্রিন গ্রাসেস ছিল যেটা আরো স্কিট করে, সো সামনের বলগুলো তখন করে কি, সামনের বলগুলো সুইং এর সাথে তখন একটা সুন্দর কাট করে, ওই কাটটা কিন্তু মানে একটা ব্যাটসম্যানকে প্রচুর কনফিউজ করে, তাই সামনের বলগুলো আমার মনে হয় এইসব ধরনের উইকেটে খুব ডেঞ্জারাস, যার কারণে হয়তো বা ব্যাটসম্যানরা খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করে না এই এই ধরনের উইকেটে খেলার জন্য সামনের বল স্পেশালি। আমরা এই স্পেশালাইজড স্কিলগুলো নিয়ে আরও কথা বলতে চাই, তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে আমাদের, দর্শক ঠিক এই পর্যায়ে ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC এ ছোট্ট একটা বিরতি নিচ্ছে। আবারও স্বাগত, আপনারা দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC। বিরতির সময় আমি একটু মোবাইলে স্ক্রলিং করছিলাম এবং আমাদের যমুনা টেলিভিশনের যে ফেসবুক পেজ সেটাই দেখছিলাম, সেখানে একটা নিউজ আমার চোখে পড়লো এই মুহূর্তে, মিসবাউল হক তিনি বলেছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমানকে দলে ফেরানোর উচিত বাংলাদেশের, অর্থাৎ তিনি পরামর্শ দিয়েছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমানকে দলে ফেরানোর জন্য। নাফিস ভাই, এই ধরনের কমেন্ট তো আসলে আমরা ওই যখন দেখা যায় লাইভ স্ট্রিমিংয়ে আসি, কমেন্ট বক্সে দর্শকরা এই ধরনের কমেন্ট করতে থাকেন, মোহাম্মদ আশরাফুলকে দলে ফেরাতে চান, ইমরুল কায়েসকে দলে ফেরাতে চান, সাব্বির রহমানকে দলে ফেরাতে চান, বাট মিসবাউল হক আসলে কোন বেসিসে এই কথাটা বলতে পারেন যে ইমরুল কায়েস আর সাব্বিরকে দলে দরকার? ভেরি এক্সপিরিয়েন্স একজন মানুষ, এবং তার থেকে আমি সত্যি কথা এটা আমি অনেস্টলি আশা করিনি যে উনি আরেকটা দেশের বা আরেকটা দেশের ক্রিকেটের ব্যাপারে এই ধরনের মন্তব্য করবেন। উনি যদি এখানে কাজ করতেন বা উনি যদি এখানে কোনো জুনিয়র টিমের সাথেও যদি থাকতেন তাহলে ওনার কথার গুরুত্বটা অবশ্যই দেওয়া উচিত ছিল, বাট উনি এই মুহূর্তে বাংলাদেশি কেউ যদি বলে, বাংলাদেশি কেউ যদি মন্তব্য করে বোর্ডের সাথে যারা আছেন বা ইভেন কি বোর্ডের সাথে নাই যারা আছেন বা বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা জড়িত আছেন, তারা যদি বলতেন তাহলে এটা মানে বোঝা যেত যে তারা জানে এবং কি চলছে আমাদের বাংলাদেশে, আমাদের স্ট্রাকচার কি, আমরা কিভাবে প্ল্যান করে আগাচ্ছি, কার কি পারফরমেন্স। সো পাকিস্তান থেকে এখানে বসে আমি শিওর যে উনি অতটুক বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের ব্যাপারে খবর রাখেন না যে উনি বলতে পারবেন। বোথ আর ফ্যান্টাস্টিক প্লেয়ার্স, সাব্বির রহমান প্রুভেন প্লেয়ার্স, ইমরুল কায়েস রান করে প্রচুর, বাট দের ইজ এ প্রসিজিওর, দের ইজ এ সিলেকশন প্যানেল, যারা এই এই চিন্তা করে তারা দেখেন যে কারা কোন ফরম্যাটের জন্য এবং কোন সময় তারা যোগ্য। সো এনিওয়েজ, আমরা ঠিক এই ব্যাপারে আমাদের মূল আলোচনা আবার ফেরত যেতে চাই, আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম যেহেতু চোখে পড়েছিল মিসবাউল হকের এই বিষয়টি, আমরা দক্ষিণ আফ্রিকান বোলারদের আসলে মিড ওভার্সের পারফরমেন্স এই টুর্নামেন্টে লক্ষ্য করেছি, খুব চমৎকার তারা পারফর্ম করেছেন এবং এখন পর্যন্ত সোফার মিড ওভার্সে তারা সবচেয়ে বেশি ইকোনমিক্যাল এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি উইকেটও তারা নেয়ার ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছেন। ইকোনমির একটা মিড ওভার্সে 5.44, উইকেট তারা এই সময়ের মতো নিয়েছেন 12টি সর্বমোট। নাফিস ভাই, মিড ওভার্সে দক্ষিণ আফ্রিকার স্ট্রেংথের যে জায়গাগুলো, কেশব মহারাজ তো আজকে মিড ওভার্সে করেন, ওপেনিংয়ে করেছেন বাট মিড ওভার্সে তিনিও বল করেন এবং
ওয়ার্ল্ডের এক নম্বর বোলার, লেফট আর্ম চায়নাম্যান স্পিনার তাদের রয়েছে, সবকিছু মিলিয়ে কেমন কম্প্যাক্ট লাইন আপ মিড ওভার্সে? আমাদের আমাদের এই শোতে পাঁচ মিনিট এই লেগ স্পিনার বা মিস্ট্রি স্পিনার নিয়ে থাকে স্বাভাবিক প্রত্যেকদিন। তো সি মানে যেই দলে লেগ স্পিনার বা মিস্ট্রি স্পিনার আছে সেই দলগুলো কিন্তু ভালো করছে। আপনি যদি দেখেন এবং যারা ভালো করছে স্পেশালি, সো শামসি এমনি এমনি এক নম্বর না, তার সুন্দর কন্ট্রোল রয়েছে, সে রাইটিকে ভালো বল করতে পারে। আপনার এখান থেকে আমি স্ট্যাটসে দেখেছিলাম যে সে লেফট আর্ম চায়না ম্যান, সে লেফট আর্ম লেফটি ব্যাটসম্যানকে ভালো করার কথা, সে রাইটি ব্যাটসম্যানকে ভালো করছে, উইচ মিনস তার গুগলির উপর কন্ট্রোলটা আরো আরো ভালো। তো সি মানে এই ধরনের বলার যদি মাঝখানে থাকে, ডেফিনেটলি ব্যাটসম্যানদেরকে একটা হার্ড টাইম দেয়, ব্যাটসম্যানরা রেসপেক্ট করে। ওই সময় চারটা ওভারে যে দ্রুত বের হয়ে যায় তখনই কিন্তু একটা মিডল ওভারে একটা পকেটটা হয়ে যায় আর কি। নাফিস ভাই, যেহেতু লেগ স্পিনারদের কথা চলেই আসলো, আজকে খুব বেশি অ্যানালাইসিস করার জায়গা নাই, একটু এই প্রশ্নটাই জিজ্ঞেস করি যে আমাদের দেশে আমরা লিখনকে দেখেছি, আমাদের দেশে মিনহাজুল আবেদিন আফ্রিদি আছে, রিশাত আছে, আরও অনেকের নাম আমরা শুনতে পাই, কালে ভদ্রে, সব কিছু মিলে পাঁচ ছয় সাতজন, এর বেশি আসলে লেগ স্পিনারদের নাম আমরা শুনতে পাই না। মূল প্রবলেমের জায়গাটা আসলে কোথায়, যে লেগ স্পিনার উঠে আসার পেছনে অন্তরায়টা কোথায়? আমাদের কি প্রপার লেগ স্পিনিং কোচের অভাব রয়েছে, নাকি লেগ স্পিনারদের জন্য যে লজিস্টিক্যাল ফ্যাসিলিটি দরকার, যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা দরকার, সেখানে সমস্যা আছে? কারণ মোরললেস আমরা দেখেছি বিপ্লব বলি, আফ্রিদি বলি, রিশাদ বলি, কখনো কখনো কালে ভদ্রে পারফর্ম করেছে, বাট কনসিস্টেন্সি নাই। সমস্যার জায়গাটা আসলে কোথায় হয়? ফার্স্টে আসি হলো আমাদের লোকাল কোচের ব্যাপারে। উই হ্যাভ সিরিয়াসলি গুড লোকাল কোচেস। মানে আমি এবার আমার সৌভাগ্য লেভেল ওয়ান কোর্স করার, সো ওই জায়গায় আমি কিন্তু সালাউদ্দিন স্যার, বাবুল ভাই, তারপর সোহেল ভাই, রাকিব ভাই, এদের সাথে ক্লাস করেছি এবং দে হ্যাভ সাচ গুড নলেজ অনেস্টলি স্পিকিং। সো আমি বলবো যে দের ইজ নো সাচ মানে আমাদের ল্যাকিং আছে যে আমাদের লোকাল কোচের মধ্যে নাই। আমাদের স্ট্রাকচারও আমি বলবো যে ভালো, বাট এর থেকে আরও বেটার করা যায়। আমাদের কিন্তু এটাও দেখতে হবে যে একটা লেগ স্পিন, যখন একটা লেগ স্পিনার তৈরি হয়, লেগ স্পিনার প্রসেস কী? লেগ স্পিনারের প্রচুর অপরচুনিটি দিতে হয়, লেগ স্পিনারকে প্রচুর ধরনের ম্যাচ খেলতে হয়, সে হোক না কেন ফার্স্ট ডিভিশনে, সে হোক না কেন প্রিমিয়ার লিগে, হোয়াট এভার দ্য স্ট্যান্ডার্ড ইজ, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট লেগ স্পিনারকে ম্যাচ খেলতে হবে অনেক অনেক সময় দেখা যায় যে লেগ স্পিনার জাস্ট প্রিমিয়ার লিগে একটা টিমে এসে বসে আসে, তো টিমে বসে থেকে তো সে ম্যাচ শেখার অপরচুনিটি পাচ্ছে না। ইউ ক্যানট ব্লেম দ্য কোচ অর ক্যাপ্টেন অর দ্য ওনার অফ দ্য টিম, বিকজ তারা তাদের স্বার্থ দেখবে, তারা নিজেদের এই করবে। টিম সিলেকশনের একটা সিরিয়াস ব্যাপার থাকে আমাদের লেগ স্পিনারদের, তাদেরকে ওই টিমেই যাওয়া উচিত যেখানে তাদের খেলার অপরচুনিটি থাকে। সো আবার দেখতে হবে যে লেগ স্পিন ইজ দ্য মোস্ট টাফেস্ট জব ইন ক্রিকেট, এটা আমরা সবাই জানি। তো তারা কি ওই ধরনের প্র্যাকটিস, ওই ধরনের অনুশীলন, ওই ধরনের নিজের লাইফস্টাইল সবকিছু কি রাখছে কিনা? আমরা শুধু অপরচুনিটি দেখছি, আমরা শুধু কোচের কথা বলছি, আমরা শুধু স্ট্রাকচারের কথা বলছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু এইসব জিনিস, এইসব অ্যাসপেক্টসও দেখতে হবে সামি ভাই। নাফিস ভাইয়ের কথার সারমর্মটা দর্শকদেরকে ঠিক এই মুহূর্তে আমি যেটা বলতে চাই তা হচ্ছে, অনেক কিছু কিন্তু ইন্ডিভিজুয়াল গোলের উপরও ডিপেন্ড করে। আমরা অনেকাংশে ক্রিকেট বোর্ড কিংবা দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, কিন্তু প্লেয়ারদের নিজেদের পার্সোনাল গোল বলেও কিন্তু একটা কথা রয়েছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অফ সিজনে প্লেয়াররা কিন্তু নিজেদের স্কিল ডেভেলপমেন্টের কাজটা নিজেরাই করে থাকেন। অন দ্যাট নোট আরেকটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই, সেই স্ট্যাটিস্টিক্স নিয়েও কথা বলবো, বাংলাদেশের ছক্কা মারার স্ট্যাটিস্টিক্স। টি টোয়েন্টি আমরা জানি ছক্কা মারার খেলা, সেই জায়গাটাতে আনফর্চুনেটলি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সুপার টুয়েলভে পাওয়ার প্লেতে একটা ছক্কাও বাংলাদেশ মারতে পারেনি, এবং আমাদের সর্বশেষ দুটা ছক্কার মধ্যে পার্থক্য হচ্ছে 103 বলের। অর্থাৎ 103 বলে আমরা মানে সর্বশেষ যে দুটা ছক্কা মেরেছি তার একটা 103 বল আগে, একটা 103 বল পরে। নাফিস ভাই, এটার কোনো ব্যাখ্যা কি আসলে আছে কিনা যে 103 বল পর আমরা দ্বিতীয় ছক্কা মারলাম বা পাওয়ার প্লেতে থ্রু আউট দ্য টুর্নামেন্ট কোনো ছক্কাই মারতে পারিনি? দেখেন সামি ভাই, আমরা যে ছয় মারতে পারি না তা না, ছয় মারতে পারি, ইয়েস, আমাদের কিন্তু স্ট্রেংথ বলেন, দ্য পাওয়ার বলেন, পাওয়ার ক্রিকেট কিন্তু আমাদের নর্মালি অন্যান্য দেশের, ওয়েস্ট ইন্ডিজ যদি কাউন্ট করেন বা অন্যান্য দেশের তুলনায় তেমন নাই। বাট আপনি যদি দেখেন শ্রীলঙ্কান বিল্ড আপও কিন্তু আমাদের মতোই, এটা ওরাও কিন্তু ছয় মারে, ওরা কিন্তু টাইমিংয়ে ছয় মারে, ইন্ডিয়ানরাও কিন্তু টাইমিংয়ে ছয় মারে। আমাদের এবার ব্যাটিং ক্লিক করেনি সামি ভাই, আপনি যদি আগে দেখেন লাস্ট এক দুই বছরে কিন্তু আমরা এই জায়গায় ইম্প্রুভ করেছিলাম, বাট এই টুর্নামেন্টে আমাদের ব্যাটিং একদম মোটেও ক্লিক করেনি।
সিনিয়র প্লেয়ার্স বলেন জুনিয়র প্লেয়ার বলেন ওইভাবে করে কিন্তু কেউ কনসিস্টেন্টলি ভালো খেলতে পারেনি। ওয়েল নাফিস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে তাসকিনকে নিয়েও আলোচনা করতে চাচ্ছিলাম, বাট সেটা সময়ের অভাবে করা হলো না। এটা আগামীকালের জন্য পেন্ডিং থাকলো। আগামীকাল ম্যাচ অ্যানালাইসিসের সঙ্গে আমরা তাসকিনকে নিয়ে পার্টিকুলারলি একটু আলোচনা করে নেব। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC এর আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।